আপনারা দেখছেন খাস খবর ইন্ডিয়া, সাথে আছি বরুণ মজুমদার, দেখতে থাকুন খাস খবর ইন্ডিয়া। পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের কালুথকে গতকাল রাতে মহা ধুমধামে পালিত হলো খাজা মনসুর আলী চিশতির 64তম উরুশ উৎসব। এই উরুশ উৎসবকে কেন্দ্র করে গ্রামে বসে এক দিনব্যাপী মেলা। গতকাল রাত্রে অনুষ্ঠিত হলো জলসা। জলসার শেষে রাত্রিতে প্রতিটি মানুষজনের জন্য অন্নকূটের ব্যবস্থা করেছিল জলসা কর্তৃপক্ষ। খাজা মনসুর আলী এই গ্রামে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন এবং গ্রামে বহু মানুষকে তিনি ধর্মের মাধ্যমে শিক্ষা দিয়েছিলেন। তিনি মারা যাবার পর এই গ্রামের ভক্তরা তার মৃত্যুদিনকে স্মরণ করার জন্য প্রতি বছরই এই উরুশ উৎসব পালন করেন। এই গ্রামের এক ভক্ত আলী হোসেন চিস্তি জানান, আমাদের এই উরুশ উৎসব গ্রামের সকল মানুষের সহযোগিতায় শান্তি ও সুষ্ঠুভাবে পালন হয় প্রতি বছরই। গ্রামের প্রতিটি মানুষকে এই অনুষ্ঠান থেকে শান্তির বার্তা প্রদান করা হয়। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট। প্রতি বছরের ন্যায় এবছরও এই আজকে যে বিশেষ চৈত্র 64তম উরস মোবারক, এটা আমার দাদা ভুজুর শাস্ত্রী মোহাম্মদ মনসুর আলী আজ জামিয়ার ফাঁকি রহমতুল্লাহ রায়ের একটা প্রতিষ্ঠিত ধার্য দিন। এই ধার্য দিনে উনি যখন ছিলেন, অগণিত মানুষ বিভিন্ন প্রান্ত থেকে আসতেন এবং আমাদের এই কালুকটাকে নেয় ওনার বিভিন্ন প্রতিষ্ঠান আছে, এবং যেমন নলডাঙ্গা দায়রা পার্ক শনি চৈত্র গত হয়েছে, জলসা অনুষ্ঠিত হয়েছে, এবং রাওতারি নদিয়ার রাওতারি উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে ওনার এরকম অনুষ্ঠান হয়ে থাকে, এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ওনার এই অনুষ্ঠান হয়ে থাকে। আজকে কি কি করছেন? আজকে যেমন বিশেষ চৈত্র ধার্য দিনে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে, আর অগণিত মানুষ এখানে হাজির হয়েছে মেলা, তার উপলক্ষে মেলা বসেছে, এই মেলায় বিভিন্ন মানুষ অংশগ্রহণ করছে, আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়েছে, এবং অনুষ্ঠান শেষে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, এবং প্রতি ভক্তবৃন্দ যারা এসে থাকেন তাদেরকে আমরা যথেষ্ট আপ্যায়িত করে থাকি, ওনারা সাদরে করে তারপরে খাওয়া শেষে আমাদের খাওয়া। এখন কি এখন কি জলসা হচ্ছে? হ্যাঁ, এখন জলসা চলছে, এবং জলসা শেষে খাওয়া দাওয়ার পর ফকিরি গান আমাদের অনুষ্ঠিত।